গণেশ পূজোর দিন গঙ্গার জল আনতে গিয়ে জলে ডুবে মৃত চার কিশোরের পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী পার্থ ভৌমিক, পাশাপাশি 1 লক্ষ টাকা দেন সাংসদ অর্জুন সিং। জগদ্দলে গঙ্গায় মৃত চারজনের পরিবার পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দিলেন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার দুপুরে জগদ্দলের বিচুলি ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় 3 কিশোর সহ 4 জন। ওদিন রাতেই বিপর্যয় মোকাবিলা টিম বিচুলি ঘাট থেকে শম্ভুরাম ও সৌরভ প্রসাদের মৃতদেহ উদ্ধার করে। বুধবার সকালে বারাকপুর দুপয়সার ঘাট থেকে জিতু চৌধুরীর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন সন্ধ্যায় বারাকপুর দুপয়সার ঘাট থেকেই গৌতম প্রসাদ নামে আরও 1 জনের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। 4 জনই ভাটপাড়া 15 নম্বর ওয়ার্ডের জগদ্দল স্টেশন সংলগ্ন পূর্বাশা কলোনির বাসিন্দা। মৃতদের পরিবার পিছু ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দেবার কথা বুধবারই ঘোষণা করেছিলেন বারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন পূর্বাশা কলোনি এলাকায় গিয়ে 4টি পরিবারের লোকেদের হাতে 1 লক্ষ টাকা করে চেক তুলে দেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। সাংসদের সাথে ছিলেন তৃণমূল নেতা মনোজ গুহ, স্থানীয় কাউন্সিলর সীমা মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা মনোজ গুহ বলেন, খুব দুঃখজনক ঘটনা, সান্ত্বনা দেবার ভাষা নেই। সাংসদ নিজে উদ্যোগ নিয়েছেন, তিনি 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছেন পরিবারগুলিকে। এটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। পূর্বাশা রেল কলোনিতে গত পরশুদিন গণেশ পুজোর প্রথম দিনেই 4টি বাচ্চা যেভাবে পাড়ায় ছোট পুজো করে, পুজো করার জন্য জল এবং মাটি আনতে গিয়েছিল, এবং এটা একই বাড়িতে 2 জন পাশাপাশি বাড়ি এবং খুবই গরিব পরিবার, তাদের বাড়ির ছোট ছোট সন্তানেরা মারা গেছেন। আমরা খুব ব্যথিত, দুঃখিত। আমরা জানি যে এই বাচ্চাদেরকে আমরা কখনো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তবুও আমাদের একটা সামাজিক কর্তব্য আছে। আমরা এবং আমাদের কাউন্সিলর এই ওয়ার্ডের বর্তমানে সীমা মণ্ডল দিন রাত ওনাদের পাশে ছিলেন, আছেন। আমরা আমাদের মতো চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ব্যারাকপুর এসডিও অফিস থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক নিজে উপস্থিত থেকে ওই 4টি পরিবারকে 2 লক্ষ টাকা করে, 1-1টি পরিবারকে 2 লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন। পাশে আছি এবং আগামী দিনেও থাকবে। পাশাপাশি গঙ্গায় ডুবে যাওয়া 4 জন পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে 2 লক্ষ টাকার অনুদান তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষে সেচমন্ত্রী পার্থ ভৌমিক এই 2 লক্ষ টাকার চেক তুলে দেন পরিবারের সদস্যদের হাতে। প্রশাসনিক ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম, এসডিও সৌভিক বারিক সহ ভাটপাড়া এলাকার অন্যান্য কাউন্সিলররা। এই শোক সন্তপ্ত পরিবারের পাশে মানবিকভাবে দাঁড়িয়ে তিনি 2 লক্ষ টাকার চেক পরিবারগুলোর হাতে তুলে দেন। আমি সেই চেকগুলোই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে পরিবারের হাতে চেকগুলো তুলে দেব। দেখুন, এগুলো তো দুর্ঘটনা। আমরা তো বারংবার সতর্ক করি, দেখুন উৎসবের মরশুমে এসব হয়, পাহারা থাকে, ওই সময় দেখবেন উৎসবের মরশুমে তো একটা দুর্ঘটনা হয়, কিন্তু যখন নর্মাল প্রসেসে চলে তখন তো এই ঘাটগুলো এমন শূন্য থাকে যে তখন এই দুর্ঘটনাগুলো ঘটে। এটা আমাদের চোখ খুলে দিয়েছে, আমরা নিশ্চিতভাবে আরও বেশি সজাগ হব যাতে এই ধরনের দুর্ঘটনা না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া।